নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের পডকাস্ট চ্যানেলে। আপনারা শুনছেন নক্ষত্রমণ্ডলী মহাজাগতিক গল্প, শুনছেন জ্যোতিপুঞ্জ আর নক্ষত্রের কাহিনী, আপনারা শুনছেন সেই সমস্ত মানুষদের গল্প যারা জীবনে অসম্ভব সংগ্রাম করে প্রতিষ্ঠিত করেছেন নিজেদেরকে। আমরা শুনব রবীন্দ্রনাথের কথা, আমরা শুনব নজরুলের কথা, অনেক গল্প কাহিনী নিয়ে চলতে থাকবে আমাদের এই পডকাস্টের সফর। শুনতে থাকুন আজকের কাহিনী। নমস্কার বন্ধুরা, আমরা শুনছি জীবন স্মৃতি থেকে পাঠ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবের স্মৃতিচারণা। ঘর ও বাহির, আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না বলিলেই চলে। মোটের ওপর তখনকার জীবনযাত্রা এখনকার চেয়ে অনেক বেশি সাদাসিধা ছিল। বাহির বাড়িতে দোতলার দক্ষিণ পূর্ব কোণের ঘরে চাকরদের মহলে আমাদের দিন কাটিত। আমাদের এক চাকর ছিল, তাহার নাম শ্যাম। শ্যামবর্ণ দোহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তাহার বাড়ি। সে আমাকে ঘরের একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গণ্ডি কাটিয়া দিত। গম্ভীর মুখ করিয়া তর্জনী তুলিয়া বলিয়া যাইত, গণ্ডির বাহিরে গেলেই বিষম বিপদ। বিপদটা আধি ভৌতিক কি আধি দৈবিক তাহা স্পষ্ট করিয়া বুঝিতাম না, কিন্তু মনে বড় একটা আশঙ্কা হইত। গণ্ডি পার হইয়া সীতার কি সর্বনাশ হইয়াছিল তাহা রামায়ণে পড়িয়াছিলাম, এজন্য গণ্ডিটাকে নিতান্ত অবিশ্বাসীর মতো উড়াইয়া দিতে পারিতাম না। জানালার নিচেই একটি ঘাট বাঁধানো পুকুর ছিল, তাহার পূর্বধারের প্রাচীরের গায়ে প্রকাণ্ড একটি চীনা বট, দক্ষিণ ধারে নারিকেল শ্রেণী। গণ্ডি বন্ধনের বন্দি আমি জানলার খড়খড়ি খুলিয়া প্রায় সমস্ত দিন সেই পুকুরটাকে একখানা ছবির বাহিরের মতো দেখিয়া দেখিয়া কাটাইয়া দিতাম। সকাল হইতে দেখিতাম প্রতিবেশীরা একে একে স্নান করিতে আসিতেছে, তাহাদের কে কখন আসিবে আমার জানা ছিল, প্রত্যেকের স্নানের বিশেষত্বটুকু আমার পরিচিত। কেহ বা দুই কানে আঙুল চাপিয়া ঝুপঝুপ করিয়া দ্রুতবেগে কতগুলি ডুব পাড়িয়া চলিয়া যাইত, কেহ বা ডুব না দিয়া গামছার জল তুলিয়া ঘন ঘন মাথায় ঢালিয়া ঢালিতে থাকিত, কেহ বা জলের উপরিভাগের মলিনতা এড়াইবার জন্যে বারবার দুহাতে জল কাটাইয়া লইয়া হঠাৎ একসময় ধাঁ করিয়া ডুব পাড়িত, কেহ বা উপরের সিঁড়ি হইতে বিনা ভূমিকায় সশব্দে জলের মধ্যে ঝাঁপ দিয়া পড়িয়া আত্মসমর্পণ করিত, কেহ বা জলের মধ্যে নামিতে নামিতে এক নিঃশ্বাসে কতগুলি শ্লোক আওড়াইয়া লইত, কেহ বা ব্যস্ত কোনো মতে স্নান সারিয়া লইয়া বাড়ি যাইবার জন্য উৎসুক। কাহারও বা ব্যস্ততার লেশমাত্র নাই, ধীরে সুস্থে স্নান করিয়া জপ করিয়া গা মুছিয়া কাপড় ছাড়িয়া কোঁচাটা দু তিনবার ঝাড়িয়া বাগান হইতে কিছু বা ফুল তুলিয়া মৃদুমন্দ দোদুল গতিতে স্নানসিক্ত শরীরের আরামটিকে বায়ুতে বিকর্ণ করিতে করিতে বাড়ির দিকে যাত্রা করিত। এমনি করিয়া দুপুর বাজিয়া যায়, বেলা একটা হয়, ক্রমে পুকুরের ঘাট জনশূন্য নিস্তব্ধ, কেবল রাজহাঁস ও পাতিহাঁসগুলো সারা বেলা ডুব দিয়া গুগলি তুলিয়া খায় এবং চঞ্চু চালনা করিয়া ব্যতিব্যস্তভাবে পিঠের পালক সাফ করিতে থাকে। পুষ্করিণী নির্জন হইয়া গেলে সেই বটগাছের তলাটা আমার সমস্ত মনকে অধিকার করিয়া লইত। তাহার গুঁড়ির চারিধারে অনেকগুলি ঝুড়ি নামাইয়া একটা অন্ধকারময় জটিলতা সৃষ্টি করিয়াছিল। সেই কুহকের মধ্যে বিশ্বের সেই একটা অস্পষ্ট কোণে যেন ভ্রমক্রমে বিশ্বের নিয়ম ঠেকিয়ে গেছে, দৈবাৎ সেখানে যেন স্বপ্নযুগের একটা অসম্ভবের রাজত্ব বিধাতার চোখ এড়াইয়া আজও দিনের আলোর মাঝখানে রইয়া গিয়াছে। মনের চক্ষে সেখানে যে কাহাদেরও দেখিতাম এবং তাহাদের ক্রিয়াকলাপ যে কীরকম তাহা স্পষ্ট ভাষায় বলা অসম্ভব।
এই বটকে উদ্দেশ্য করিয়াই একদিন লিখিয়াছিলাম। নিশিদিশি দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটির মনে কি পড়ে ওগো প্রাচীন বট। কিন্তু হায়, সে বট আজ কোথায়? যে পুকুরটি এই বনস্পতির অধিষ্ঠাত্রী দেবতার দর্পণ ছিল তাহাও এখন নাই। যাহারা স্নান করিত তাহারাও অনেকেই এই অন্তর্হিত বটগাছের ছায় অনুসরণ করিয়াছে। আর সেই বালক আজ বাড়িয়া উঠিয়া নিজের চারিদিক হইতে নানা প্রকার ঝুড়ি নামাইয়া দিয়া বিপুল জটিলতার মধ্যে সুদিন দুর্দিনের ছায়ারৌদ্রপাত গণনা করিতেছে। চলতে থাকবে রবীন্দ্রনাথের শৈশবের কাহিনী। আপনারা সঙ্গে থাকুন, আপনাদের সকলের প্রিয় বন্ধু রাজীবের সঙ্গে। ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।